হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো রেসিপির ভিডিও নিয়ে হাজির হইনি। আজকে আমি নিয়ে এসেছি কী করে আপনারা ফুলের মমি তৈরি করে বছরের পর বছর ধরে রেখে দিতে পারেন। তো এই ফুলের মমিটা তৈরি করে অনেকে শতাব্দীর পর শতাব্দী রেখে দিচ্ছে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এটা কিন্তু খুব দারুণ একটা হাতে তৈরি সবজিও হচ্ছে। তো কীভাবে আপনারা ফুলের তৈরি মমিটা তৈরি করবেন এবং আপনাদের প্রিয় কিছু ফুলকে অনেক বছর ধরে সংরক্ষণ করতে পারবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি সবাই দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। কোনো একটা অকেশনালি কারণে আমার এখানে আমার বাসায় অনেকগুলো ফুল আছে, সেগুলোকে আমি সংরক্ষণ করে রাখার একটা চিন্তা করেছি। তো আজকে আমি দেখাবো কোন ফুলগুলো দিয়ে আপনারা মমি তৈরি করবেন আর কোন ফুলগুলো দিয়ে মমি তৈরি করবেন না, যেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখানে আকন্দ ফুল রয়েছে, আকন্দ ফুলের পাপড়িগুলো খুব মোটা এবং এই ফুলগুলো অনেক বছর ভালো থাকে। আর ফুলের মমি তৈরি করার জন্য এমন ফুল নেবেন যেখানে বেশিরভাগ কড়ি থাকে। কড়িগুলো পরবর্তীতে ফুটলে খুব দারুণ লাগে, দেখতেও চমৎকার লাগে। তো ফুলগুলো নেওয়ার আগে এখানে দেখতে হবে ফুলের যে সবুজ অংশ থাকে বা বোটার অংশ থাকে, বেশি অবশিষ্ট অংশ থাকে সেগুলোকে ফেলে দেব এবং শুধুমাত্র কড়ি বা ফুলগুলোকে নেব। তো আমি ফুলগুলোকে বাছাবাছি করে নিচ্ছি। আর এখানে রয়েছে জবা ফুল, এই জবা ফুল এবং অপরাজিতা ফুলটা নিয়েছি, ভালো একটা কালার বের হবে। মমিটা আমি যখন তৈরি করবো পানির মধ্যে এটা পচে খুব দারুণ একটা কালার সৃষ্টি হবে, তার জন্য নিয়েছি। এগুলো কিন্তু ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর গাঁদা ফুলটা খুব ভালো থাকে এবং এখানে যে বিভিন্ন ধরনের জবা ফুল দেখছেন, অফ হোয়াইট কালার, গোলাপি কালার, সাদা কালার, এগুলো দিয়ে আপনি একদমই মমি তৈরি করতে পারবেন না, ফুলগুলো নষ্ট হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় আপনি কাঠবেলি, কাঠগোলাপ এই ফুলগুলোকে সংরক্ষণ করলে। আর প্রত্যেক লিটার অনুযায়ী এক মুষ্টি পরিমাণে ফিটকারি দিবেন। আমি এখানে দুইটা বোতল নিয়েছি, দুইটা বোতলে আমি প্রায় 1.5 লিটার পানির মতো আমি ফুটিয়ে নেব, পানিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি ফিটকারির পরিমাণটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, কতগুলো ফিটকারি নিয়েছি। আমি একটু বেশি ফিটকারি দেবো, আপনারা চাইলে দুই মুষ্টির একটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এর কম দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানির ঘনত্বটা তৈরি হবে না। পানির ঘনত্বটা যদি ফিটকারি অনুযায়ী যদি না হয় তাহলে কিন্তু ফুলগুলো আগের মতো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিচ্ছি, বাছাবাছি পর্বটা চলছে। তো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। আমি এখানে দুইটা কাঁচের বোতল দিয়েছি, আপনাদের বাসায় বিভিন্ন ধরনের কাঁচের বোতল থাকে, এরকম ফ্রেশ গ্লাসের একটা বোতল নেবেন যেন ফুলগুলোকে স্পষ্টভাবে দেখা যায়। এগুলোকে ধুয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে, কোনো স্কেচ যেন না থাকে, খুব ভালো করে মুছে নেবেন। আর এখানে আমি নিয়েছি গরম পানিতে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি যেন ব্যাকটেরিয়াগুলো মরে যায় পানির, এর গরম অবস্থায় পানির মধ্যে ফিটকিরি দিয়ে দিচ্ছি, ফিটকারিটা যেন গলে যায়। কিন্তু আমি যখন বোতলে পানিটা ঢালবো তখন পানিটা একদমই ঠান্ডা থাকবে, পানিটা একদমই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। তো ফুলগুলোকে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি বোতলের মধ্যে, আপনারা চাই যে কোনোভাবে সাজাতে পারেন, যেভাবে আপনাদের মন চায়। তো আমি এখানে গাঁদা ফুলের একটা লেয়ার দিয়েছি, তার উপরে একটা আকন্দ ফুলের একটা স্টেপ দিব। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিচ্ছি ফুলগুলোকে, ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা অবশ্যই মমিটা তৈরি করে ফেলুন এক্ষুনি। এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু ফুলগুলোকে আপনারা অনেক বছর বাঁচিয়ে রাখতে পারবেন, প্রিয় কিছু ফুল। আর আপনাদের হয়তো বা কেউ আপনাদেরকে ফুল দিতে পারে, সেই ফুলগুলো দিয়েও আপনারা মমি তৈরি করে ফেলতে পারেন। ফুল মমি তৈরি করলে অনেক বছর ভালো থাকে। আমরা কী করি, ডায়েরিতে বা বইয়ের মধ্যে অনেকের দেওয়া ফুল রেখে দেই, সেগুলো পচে শক্ত হয়ে থাকে, সেভাবেও কিন্তু আমরা রেখে দিই। আপনারা চাইলে এইভাবেও মমি তৈরি করে রেখে দিতে পারেন, দেখতেও চমৎকার লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ফুলগুলো সাজানো শেষ এর মধ্যে। তো ফুলগুলো আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দেবো পানিটা। পানিটা একদম বোতলে কানায় কানায় পরিপূর্ণ হতে হবে, যেন এর মধ্যে কোনো বাতাস না থাকে বা খালি জায়গা না থাকে। এরপরে পানিটা পূর্ণ করে দিয়ে আমি এয়ার ড্রাই করে ভালো করে আটকে দেব, এর উপরে একটা কাপড় অথবা কাগজ দিয়ে, তার উপরে হচ্ছে ছিপিটা দিয়ে ভালো করে আটকে দেব, যেন
এর মধ্যে থেকে বাতাস বের না হয় বা এই বোতলটা ছিপি খোলা যাবে না, খুললে কিন্তু পচে একটা দুর্গন্ধ আসবে ফুলের, আর ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো তৈরি করা হয়ে গেল আমার ফুলের মমি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাই।